গুড ইভিনিং ফ্রেন্ডস, আরম্ভ করছি আজকের ফেসবুক টপিক মেড ইন আমেরিকার পাসপোর্ট। কিন্তু লেকচারটা ঠিক যেমন দেব ভেবেছিলাম একটু ম্রিয়মাণ হয়ে গেল, কারণ স্পিডটাও মুডটা কমে গেল। কারণ কিছু লোকাল ট্রেন পাঞ্জাব মেলের সাথে লড়তে চেয়েছিল, সেইভাবে পাঞ্জাব মেলের ইঞ্জিনকে রেডি করা হলো, কিন্তু লোকাল ট্রেনটা ভয়ে বন্ধ হয়ে গেল। তাহলে পাঞ্জাব মেলা লড়বে কি করে লোকাল মেলের সাথে? লোকাল মেল তো অপি হয়ে গেল, তাহলে অটোমেটিক পাঞ্জাব মেলের মুডটাই অফ হয়ে গেল। লোকাল ট্রেনের দুঃসাহস যদি হয় পাঞ্জাব মেলের সাথে লড়ার, তাহলে ট্রেন চালু করার সিটি দেওয়ার 5 মিনিট আগেই আবার বন্ধ হয়ে যায় কেন? যাই হোক, পাঞ্জাব মেল চলবে, তার টাইম 3:13 হলে 3:13 সেই ট্রেন চলে। কোনো লোকাল ট্রেনের জন্য তা তো আটকানো যাবে না, কিন্তু লোকাল ট্রেনের যে কম্পিটিশনের ইচ্ছা হয়েছিল তা তো 16 ডিসেম্বরে ঢাকায় নিয়োজির আত্মসমর্পণের মতন হয়ে গেল। এত লম্পঝম্প করে নিয়োজি যদি 16 ডিসেম্বর 1971 হাত পা ধরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে, তাহলে আর ছোট ছোট লোকাল ট্রেনের দোষ কি আছে? ইচ্ছা হয়, বাবা মা তো কানা ছেলের নামও পদ্মলোচন রাখে, আর কালো কুচকুচে একটা কুচ্ছির ছেলেকেও সম্রাট নাম দেয়। ইচ্ছা করে, ইচ্ছা ফুলফিল হয় না? তো যাই হোক, সেই পদ্মলোচনের সাথে লড়ার হয় না, কানা ছেলে পদ্মলোচন হাত তুলে দেয় সারেন্ডার। ফসফরাস যদি আমরা বলি, বন্ধুরা, ফসফরাস একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন। ফসফরাস ইজ দ্য কেমিক্যাল সাবস্টেন্স যা কিনা চট করে আগুন জ্বলে। এই ফসফরাস আবিষ্কারের অনেক হিস্ট্রি আছে, কবে কিভাবে ফসফরাস আবিষ্কার হয়েছিল তা আমি ডক্টর সাদের গ্রুপে একদিন ডিটেলস বলেছিলাম, সেগুলো খুব একটা লাগবে না, তাই আজ আর আলোচনা করছি না। ফসফরাস প্রুভিং করেছিলেন হ্যানিম্যান, সব মেন মেন ওষুধগুলো তারই আবিষ্কার। এখন এই ফসফরাসের মেন সিমটম কি, আমরা কিভাবে প্রেসক্রিপশন করব, আমাদের রোগীটাকে জানতে হবে, মানুষটাকে জানতে হবে, ইন্ডিভিজুয়াল পার্সনটাকে জানতে হবে, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটটাকে জানতে হবে, দি পার্টিকুলার আইডেন্টিটি অফ এ ম্যান শুড বি নোন। হুই ইজ ফসফরাস? ওই যে লম্বা চওড়া সুন্দর ছেলেটি দেখতে, চোখগুলো টানা টানা, ভ্রুগুলো সুন্দর, মাথার চুলগুলো খুব সুন্দর, কিন্তু মাইন্ডে ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি, ফিজিক্যালি ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি, হি সিবিলিটিক ইন নেচার। অল দ্য সিবিলিটিক পেশেন্টস আর জেনারেলি হট এক্সেপ্ট ফসফরাস অ্যান্ড মেজেরিয়াম, দে আর চিড়ি। ফসফরাসি যে চিড়ি পেশেন্ট, শীত বেশি, ঠান্ডা বাতাস বেশি সহ্য করতে পারে না, সো ইট ইজ এ গ্রেট অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। এর হাড়গুলো পর্যন্ত ক্ষয়ে যায়, ম্যান্ডিবল পর্যন্ত ক্ষয়ে গেছে এমনই পাওয়া গেছে। সো
ঠিক রেসলেসনেস টু দ্য ইনফিনিটি সাংঘাতিক ছটপটানি অস্থিরতা আর্সেনিক্যাল বা রাস্টক্স অ্যাকোনাইট এই ডক্টর ন্যাশ বলছে দ্য ট্রয়ো অফ রেসলেসনেস আর্সেনিক ফসফরাস অ্যান্ড রাস্টক্স বাট রাস্টক্স ফিজিক্যাল রেসলেসনেস বিছানায় এপাশ ওপাশ করছে ছটফট করছে তার ঘরের মধ্যে ছটফট করছে ডিউ টু ফিজিক্যাল পেইন ডিউ টু ফিজিক্যাল এলিমেন্টস ডিউ টু এক ইন পেইন অল ওভার দ্য বডি ডিউ টু সামথিং ডিস্টারবেন্স ইন দ্য ফিজিক্যাল সিস্টেম বাট আর্সেনিক অ্যাকোনাইট ট্যারেন্টুলা হিসপেনিয়া ফসফরাস মেন্টালি রেস্টলেসনেস নট অনলি রেস্টলেসনেস রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি বাচ্চা চুপচাপ বসতে পারে না চুপচাপ থাকতে পারে না কনস্ট্যান্ট ছটফট করে চলেছে চেম্বারে দেখি বাচ্চাগুলো এসে একবার এপাশ একবার ওপাশ ছটফট করে চলে একবার এই জিনিস ধরছে একবার ওইটা খেলছে একবার ওইটা ভাঙছে একবার দৌড়ে গিয়ে বাইরে যাচ্ছে সো রেস্টলেসনেস ইজ ওয়ান অফ দ্য সিনো সিমটম অফ ফসফরাস সো মেন্টালি যেখানে রেস্টলেসনেস দেখবে সেখানে একবার ফসফরাস ইনফিনিট খুব বেশি ট্রিপল প্লাস সো ফসফরাস সিবিলিটি টু দ্য ইনফিনিটি প্রচন্ড সিবিলিটিং ম্যানিফেস্টেশন রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি অত্যন্ত সবকটের নাম বার্নিং বার্নিং সেন্সেশন এনিহোয়ার ইন দি বডি বাট স্পেশালি ইন বিটুইন দ্য স্ক্যাপুলি দুটো স্ক্যাপুলার মাঝখানে পিঠের মাঝখানে বার্নিং ক্যারেক্টারিস্টিক অফ ফসফরাস অ্যান্ড ফসফরাস অনলি বার্নিং বিটুইন দ্য স্ক্যাপুলার পিঠের মাঝখানে ব্যথা দুটো স্ক্যাপুলার হাড়ের ব্যথা স্ক্যাপুলার হাড় আপনারা সবাই জানেন পিঠের দুই পাশে দুটো বসে আছে ফ্ল্যাট বোন দেয়ার আর ফোর টাইপস অফ বোন লং বোন ফ্ল্যাট বোন শর্ট বোন ইরেগুলার বোন অ্যান্ড সিসামাইড বোন হুইচ ইজ নোন অ্যাজ প্যাটেলা সো দিস ইজ এ ফ্ল্যাট বোন স্ক্যাপুলা ইট হ্যাজ এ সুপিরিয়ার বর্ডার ইট হ্যাজ মিডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার অ্যান্ড দ্য ইনফিরিয়ার অ্যাঙ্গেল যেখানে নিচু হয়ে গেছে শুরু হয়ে গেছে ওই দুটো স্ক্যাপুলার হাড়ের মাঝখানে অ্যালং দ্য ভার্টিব্রাল কলাম ফসফরাস বার্নিং আর দুটো স্ক্যাপুলার মাঝখানে ভার্টিব্রাল কলাম সেন্সিটিভ ভেরি সেন্সিটিভ ভেরি সেন্সিটিভ হাত দেওয়া যায় না অ্যাগারিকাস মাসকেরিয়াস অ্যান্ড থেরিডিয়ান অ্যাগারিকাস মাসকেরিয়াস অ্যান্ড থেরিডিয়ান ভেরি সেন্সিটিভ টু ভার্টিব্রাল কলাম সো পেইন ইন দ্য ভার্টিব্রি ইন দ্য মিডল অফ দ্য ব্যাক ইন বিটুইন দ্য টু স্ক্যাপুলি ওয়ান অফ দ্য মোস্ট লিডিং রেমেডি ফসফরাস বার্নিং 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 মে বি এনি হোয়ার ইন দ্য বডি বার্নিং এভরি হোয়ার ইন দ্য বডি বাট স্পেশালি ইন বিটুইন দ্য ব্যাক নেভার ফরগেট ইন ইউর লাইফ I am showing you in the Allen's keynote. See the Allen's keynote? The lines are taken from the hearing guiding symptoms. Phosphorus second page. Phosphorus second page burning. Capital burning in spots along the spine. I have told you along the spine. Spine means the vertebral column. Vertebra. Vertebra je shiddala maskane the last dike je pot. I thake jekhane hat dile lage. দ্যাট ইজ নোন অ্যাজ এ স্পাইনাস প্রসেস চলতি কথা এগুলো লেখা আছে ইন দ্য স্পাইন বিটুইন দ্য স্কাপুলি স্কাপুলা প্লুরাল স্কাপুলি অ্যাজ ইট এ পিস অফ আইস ল্যাকনান্থাস ইন্টেন্স হিট রানিং অফ দ্য ব্যাক অফ পাম্পস অ্যান্ড সোলস হ্যান্ডস ইন চেস্ট ইন লাংস অ্যান্ড এভরি অর্গান অর এভরি টিস অফ দ্য বডি লাইক like arsenic, like sulfur, like medulinum, like sickle-cut. Burning, 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 phosphorus burning, never forgetting the life. Jala, jala, jala. Burning is one of the keynote symptoms of phosphorus. Arsenic, arsenic,
আর্সেনিক বার্নিং রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন। শিকেলি করি জানা দেখ দেখ সারা শরীর জ্বলে যায়, শিকেলি কর রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, জাস্ট অপোজিট অফ আর্সেনিক। সো নেভার ফরগেট গ্যাংগ্রিন, যেখানে খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে টিস্যু, সেপটিক হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, অ্যান্ড সিভিয়ার বার্নিং রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, প্রেসক্রাইব সিকেলিকট 202 ডোজ অ্যান্ড সি দ্য ম্যাজিক। সো নট অনলি দ্যাট, ইন সিকেলিকট দি পার্স ইজ কোল্ড টু টাচ, পেশেন্ট ইজ হট বাট দ্য পার্স আর কোল্ড টু টাচ, হাত দিলে ঠান্ডা, শরীরে হাত দিলে ঠান্ডা কিন্তু গরম বেশি। ইয়েট দি পেশেন্ট ক্যান নট টলারেট কভারিং, পেশেন্ট কোনো কভারিং সহ্য করতে পারে না। দিস ইজ আওয়ার অল কমপ্লেন্স অ্যাগ্রাভেটস ফ্রম হিট বাট দ্য বডি ইজ কোল্ড, ট্রিমেন্ডাস কোল্ড, সি ক্যান কল নেভার ফরগেট ইন ইয়ার লাইফ। লাইক ক্যাম্পোর দি হোল বডি ইজ কোল্ড বাট দি পেশেন্ট ডাজন্ট লাইক টু কভার আপ, সারা শরীর হিমশীতল ঠান্ডা কিন্তু কোনো কাভার রাখতে গায়ে চায় না। ক্যাম্পোর অ্যান্ড সিকেলি কর নেভার ফরগেট ইন ইয়ার লাইফ। সি দ্য সিকেলি কর দি স্কিন ফিলস কোল্ড টু টাচ, দি স্কিন ক্যাপিটাল ফার্স্ট গ্রেড, দি স্কিন ফিলস কোল্ড টু টাচ, ইয়েট দ্য পেশেন্ট ক্যান নট টলারেট কভারিং, শরীর হিমশীতল ঠান্ডা কিন্তু তবু পেশেন্ট কভারিং সহ্য করতে পারে না। অ্যাগ্রাভেশন বাড়ে, হিট ওয়ার্ম ফ্রম কভারিং ওয়ার্স ফ্রম হিট, সব রকম গরম থেকে বাড়ে কিন্তু বাট দ্য স্কিন ফিলস কোল্ড টু টাচ, শরীর বরফের মতো ঠান্ডা অথচ গরমে বাড়ে। সো ইন এভরি কেস, ইন এভরি পেশেন্ট, ইন এভরি পেশেন্ট উই হ্যাভ বিন থার্ড ইন টু দ্য নিউ ওয়ার্ল্ড, শরীর ঠান্ডা বরফের মতন কিন্তু কোনো কভার রাখতে চাইছে না, গরমে সব কষ্ট বাড়ছে। ক্যাম্পোর দিস ইজ অলসো এ পিকিউলার সিমটম অফ বাদিং ক্যাম্পোর, দ্যার ইজ প্রোফাউন্ড প্রস্ট্রেশন লাইক আর্সেনিক, লাইক ভিক্টর এলবাম, লাইক ব্যাকটেরিয়া, প্রোফাউন্ড প্রস্ট্রেশন আফটার 3 or 4 স্টুলস, গ্রেট প্রস্ট্রেশন ক্যাম্পোর, র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্স, জীবনশক্তি ঝিমিয়ে পড়েছে, পতন হয়ে গেছে, আর উঠে দাঁড়াতে পারছে না, পেশেন্ট ক্যান নট টক, পেশেন্ট ক্যান নট ওয়াক, পেশেন্ট ক্যান নট গো টু দ্য টয়লেট, দি পেশেন্ট ইজ সো উইক, আর্সেনিক্যাল বা ক্যাম্প, গ্রেট কোল্ডনেস, গ্রেট প্রস্ট্রেশন বাট দ্য বডি ইজ ভেরি কোল্ড টু টাচ, ইফ দি পেশেন্ট ক্যান নট টলারেট দ্য কভারিংস, কোনো কভার রাখতে গায়ে চায় না, থ্রোজ অফ দ্য কভারিংস, সমস্ত কভারিং ছুঁড়ে ফেলে দেয়। এই দ্য ক্যাম্পোর প্রোফাউন্ড প্রস্ট্রেশন, সারফেস অফ দ্য বডি কোল্ড, ফেস পেল, ব্লু, লিপস লিভিড, কোল্ড টু টাচ, অল দ্য সারফেস অফ দ্য বডি কোল্ড টু টাচ, ইট ক্যান নট বিয়ার টু বি কভার, থ্রোজ অফ অল কভারিংস, মেডোরিনাম সিকেলি কর, মেডোরিনাম টাং কোল, তাহলে সারা শরীর ঠান্ডা অথচ কোনো কভার রাখতে চায় না, মেডিসিন চার ক্যাম্পোর অ্যান্ড সিকেলি কর, সারা শরীর জ্বালা, তার সাথে কিন্তু বডি ঠান্ডা, সো ডিফারেন্ট পিকিউলিয়ার সিমটমস। সো ফসফরাস এ গুড রেমেডি, এ প্রমিনেন্ট রেমেডি, এ পরিক্রেস্ট রেমেডি, এ রিমার্কেবল রেমেডি,
the most important remedy for burning. মেডোরে নাম পায়ের তলা জ্বালা, পায়ের তলা জ্বালা ক্যামোমিলা, রাত্রেবেলা পা জ্বালা করে, বেডের বাইরে পা রাখে, এই হিপার সালফারি চিলি পেশেন্ট, বা চাইল্ড ডাজেন্ট লাইক টু কভার আপ ইট থ্রোস আপ কভারিং, হিপার সালফার সামটাইমস বিকামস ভেরি মাচ ওয়ার্ড, ইউ নো দ্যাট হিপার সালফার ইজ এ চিলিয়েস্ট পেশেন্ট, চিলি টু দ্য ইনফিনিটি, বাট ইজ চাইল্ড কিকস অফ দ্য ক্লোথস অ্যাট নাইট, রাত্রেবেলা কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দেয়, সালফার ওপেন দ্য সালফার, সালফারেও আছে এই সিমটম, সালফার রাত্রে কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দেয়, সাংঘাতিক গরম লাগে হঠাৎ, হট হট পেশেন্ট বিছানা জ্বালার জন্য পা বাইরে রাখে, সালফার মেডোরিনাম অ্যান্ড ক্যামোমিলা, তো হিপার সালফার সামটাইমস হট, এটাই আমি বলতে চাইলাম। মনে রাখতে হবে রাত্রে অনেক সময় কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দেয়, সালফারে পাবে সালফার ফার্স্ট পেজ মিডল প্যারা, সালফার অ্যালেন্স কি নট ফার্স্ট পেজ মিডল প্যারা, সালফার সালফার অ্যালেন্স কি নট, এই চিলড্রেন ক্যান নট বিয়ার টু বি ওয়াস্ট অর বেদেক, সালফারের বাচ্চা কাচ্চা চান করতে চায় না, গোসল করতে চায় না, শরীর ধুতে দেয় না, স্পেশালি ইন কোল্ড ওয়াটার, হট পেশেন্ট বাট ডাজেন্ট লাইক কোল্ড ওয়াটার, দিস ইজ অ্যানাদার পিকিউলার সিমটম অফ সালফার, emaciated, big-bellied, restless, hot, kicks up the clothes at night, bracket hypersulfur, child kicks up the clothes at night, hypersulfur. তাহলে আমি কি বলতে চাইছি, তাহলে আমি কি দেখাতে চাইছি, তাহলে আমি কি সে আকৃষ্ট করতে চাইছি দুনিয়ার বন্ধুরা, hypersulfur চিলি পেশেন্ট বাট সামটাইমস becomes very hot at night and kicks the clothes at night from the all from the body, all coverings. So first pass, destructive, syphilitic tendency, anemia, bone destruction, fatty degeneration of the organs, liver, heart, a great remedy for also anemia, a blood, you know, blood, physiology is a blood parabag din, blood is divided into two parts, the cellular elements of the blood and the liquid portion of the blood, blood amra dekhchi, blood amra dekhchi, totally liquid, no, within the blood, there are cells of the blood. Or bitore cellular elements, solid particles are. And the solid particles are divided into three parts, three types, three groups. TT, RBC, red blood corpuscles, WBC, white blood corpuscles, and platelets, onuchokrika. Ei RBC, toiri hoy kothay? বোন মেরোর মধ্যে, হাড়ের মজ্জা, যেটা সাক করে টেনে টেনে খাও, খেতে ভালো লাগে, বোন মেরোর থেকে এই আরবিসি ডিফারেন্ট স্টেজের মধ্য দিয়ে, এই আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, ওই হিমোগ্লোবিন বিকামস ল্যাক ইন কোয়ান্টিটি অর কোয়ালিটি, দি পেশেন্ট সাফার্স ফ্রম এনিমিয়া, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ এনিমিয়া, ভিটামিন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, formation in the bone marrow deficiency anemia, so megaloblastic anemia, iron deficiency anemia, a different naam ache, different types ache, ekdin bujhiye ei sob jinish jante hobe, ei sob bujhte hobe, shudhu practice symptom er upore hoy na, onekhe bole anatomy physiology lage na,
আরে দি সিমটমস অফ এনিমিয়া আর ফ্যাটিক, ট্রিমেন্ডাস উইকনেস, ট্রিমেন্ডাস উইকনেস, হেডেক, হেডেক, ফেইন্টনেস, ইজিলি ফেইন্ট হয়ে যেতে পারে, ডিসনিয়া, ওয়ান স্লাইটেস্ট এক্সার্শন, সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট হতে পারে, একটু সিঁড়ি উঠতে পারছে না, ডাক্তারবাবু অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেট, ও অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেট, ক্যালকেরিয়া কার্ড থাকছে, হিমোগ্লোবিন 6, হিমোগ্লোবিন 7, হিমোগ্লোবিন 8, ক্যালকে হার্ট, হার্ট উইল ডাজ দ্য ক্যালকেরিয়া কার্ড, দি পেশেন্ট ইজ এনিমিক, সিভিয়ার এনিমিক, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিক, সো ভিটামিন জানতে হবে, এনিমিয়া জানতে হবে, মাইক্রোসাইটিক এনিমিয়া, ম্যাক্রোসাইটিক এনিমিয়া, এসব অনেক জিনিস জানার আছে, এসব না জানলে তুমি ঠিক মতো ডাক্তার হতে পারবে না। আবার আয়রন ডেফিসিয়েন্সি অনেক কারণ হতে পারে, পুয়ার ইনটেক, সে খেতে পাচ্ছে না কিন্তু খাচ্ছে, ভিটামিনও তাই সে খাচ্ছে, বাট ইট ইজ ডিউ টু ডিফেক্টিভ অ্যাবজর্পশন, শরীর নিতে পারছে না, শরীর টানতে পারছে না, শরীর অ্যাবজর্ব করার ক্ষমতা নেই। তো সাইলিশিয়া, সাইলিশিয়ায় কী লেখা আছে, সাইলিশিয়া ফার্স্ট পেজ থার্ড প্যারা, অ্যালেন স্কিনার, সাইলিশিয়া ফার্স্ট পেজ থার্ড প্যারা, যে কথাগুলো বলছিলাম তারই প্রতিধ্বনি এখানে দেখতে পাবে, সাইলিশিয়া ফার্স্ট পেজ থার্ড প্যারা, কনস্টিটিউশনস, কনস্টিটিউশনস, সাইলিশিয়া, সাইলিশিয়া, কনস্টিটিউশনস হুইচ সাফার ফ্রম ডেফিসিয়েন্ট নিউট্রিশন, নিউট্রিশন ঠিক মতো পাচ্ছে না সাইলিশিয়ার বাচ্চারা, কেন পাচ্ছে না সাইলিশিয়ার বাচ্চারা নিউট্রিশন পাচ্ছে না কেন, তার পরের লাইনে উত্তর, নট বিকজ ফুড ইজ ল্যাকিং ইন কোয়ালিটি অর ইন কোয়ান্টিটি, খাবার দাবার ভিটামিন প্রোটিন কম পাচ্ছে তা না, কোয়ালিটি খারাপ তাও না, পরিমাণে কম তাও না, তো কি বলছে, কনস্টিটিউশনস হুই সাফার ফ্রম ডেফিসিয়েন্ট নিউট্রিশন, নিউট্রিশনের ঘাটতি হচ্ছে, ডেফিসিয়েন্ট হচ্ছে, কম হচ্ছে, কার নট বিকজ, কারণ কিন্তু ফুড ইজ ল্যাকিং, খাবার দাবার যে কম খাচ্ছে তা না, অর ইন কোয়ান্টিটি অর ইন কোয়ালিটি, কিন্তু তাহলে কী জন্য হচ্ছে, বাট বাট বাট, কিন্তু ফ্রম ইমপারফেক্ট অ্যাসিমিলেশন, ঠিক মতো কাজে লাগছে না, সিস্টেম কাজে লাগাতে পারছে না, লাইক লাইক গ্রেট কাজ, লাইক ক্যালকেরিয়া কাজ, অ্যান্ড দ্যাটস ওয়াই ওভার সেন্সিটিভ ফিজিক্যালি মেন্টালি স্ক্রোফুলাস র্যাকিটিক চিলড্রেন উইথ লার্জ হেড ওপেন ফ্রন্টাল সেন্সেস এটসেট্রা, সো কাজে লাগাতে পারছে না, সো দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সিমটম, যে শরীরে আমরা অনেক কিছু খাই, অনেক কিছু দিই, কিন্তু কাজে লাগছে না, কাজে না লাগলে কী করে হবে, সো ডেফিসিয়েন্সি, স্বভাবে ফুড ইজ নট ল্যাকিং ইন কোয়ালিটি অর কোয়ান্টিটি, বাট ইট ইজ ডিউ টু ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, কাজে লাগছে, তাহলে আমাদের এসব জিনিস জানতে হবে, ভিটামিন জানতে হবে, ব্লাড সম্বন্ধে জানতে হবে, ফিজিওলজির কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট এসব জানতে হবে, রেসপিরেটরি সিস্টেম জানতে হবে, এক্সক্রিটরি সিস্টেম, নেফ্রোটিক সিন্ড্রোম সেগুলো জানতে গেলে বহুমানস ক্যাপসুল, কিডনির ফিল্ট্রেশন সেসব জানতে হবে, আমাদের অনেক কিছু জানতে হবে, আমি অ্যানাটমি সবে আরম্ভ করেছি, এরপরে ফিজিওলজি শেখাবো, ফিজিওলজিও পড়াবো, আমরা অনেক সময় ট্রিটমেন্ট করে চলি, হোমিওপ্যাথিক ছেলেরা ট্রিটমেন্ট করে, প্যাথোলজি জানে না, ফিজিওলজি জানে না, অ্যানাটমি জানে না, মাঝে মাঝে পোস্ট দেয় অনেকে, এসব জানার কোনো দরকার নেই, আর এই ভিটামিন ডিফিসিয়েন্সি ডিজিজ, পশু থেকে ভিটামিন তৈরি হবে নাকি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি,
চোখের ভিতরে সাদা সাদা স্পট পড়ছে, যার নাম বাইটস স্পট, চোখ শুকিয়ে যাচ্ছে, যার নাম জেরপ্থ্যালমিয়া, রাত্রেবেলা দেখতে পাচ্ছে না, রেফারি খুঁজে বেড়াচ্ছে, নাইট ব্লাইন্ডনেস, নাইট ব্লাইন্ডনেস, তারপরে দিনেও দেখতে পাচ্ছে না, ডে ব্লাইন্ডনেস, ডে ব্লাইন্ডনেস। চোখের ভিতরে সেলস আছে রেটিনার মধ্যে, সেলস অফ দ্য রডস অ্যান্ড কনস, ওই রড সেলস যখন ডিস্টার্ব করে, যখন ডিসফাংশনিং হয়, কেন? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, যার আরেক নাম হলো রেটিনাল ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ। হলে যে এ কোথায় থাকে? লিভার, লিভার ইজ দ্য রিচেস্ট সোর্স, মাংসের লিভার, গরুর লিভার, ছাগলের লিভার, মুরগির লিভার, মাছের লিভার, এছাড়া দুধ, মিল্ক প্রোডাক্টস, ডেয়ারি প্রোডাক্টস কম খাচ্ছে, খাচ্ছে না, ভেজিটেরিয়ান দিনের পর দিন এসব চলছে না, এবং ভেজিটেবলসের মধ্যে ক্যারোট ইজ দ্য রিচেস্ট সোর্স, গাজরের মধ্যে প্রচুর থাকে, সেসব খাচ্ছে না। ডেলি রিকোয়ারমেন্ট 700 থেকে 900 মিলিগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিট বলা হয়। তাহলে চোখে রোগ হচ্ছে, তুমি রেপার্টরি যতই করো, তুমি যদি ভিটামিন এ খাবার দাবার সাপ্লাই না দাও, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, মাছের তেল, ইলিশ মাছ খাচ্ছে না, ইলিশ মাছের তেল খাওয়ার দরকার, অন্য মাছের তাল, শাল বা তেল খাওয়ার দরকার, ডেয়ারি প্রোডাক্টস, দুধ, ঘি, মাখন, পনির খাওয়ার দরকার, খাচ্ছে না, সূর্যের আলোয় ঘুরছে না, অ্যান্ড দ্য সোর্স অফ ভিটামিন ডি ইজ সানলাইট, সানলাইটে যাচ্ছে না, তাহলে তার হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, অস্টিওপরোসিস অফ দ্য বোন, রিকেট হচ্ছে, অস্টিওম্যালেসিয়া হচ্ছে, তুমি ভিটামিন ডি সাপ্লাই যদি না দাও, এসব খাবার না দাও, ইউর মেডিসিন উইল নট এবল টু কিউর দ্য পেশেন্ট কমপ্লিটলি অ্যান্ড টোটালি টু ইরাডিকেটেড ফ্রম দ্য অরিজিনাল সোর্স। ভিটামিন ই নানান রকম তেল আছে, ডাক্তারে বলেছে তেল খাওয়া বারণ, বিনা তেলে রান্না করছে, এক চামচ দিয়ে সব করছে, আরে তেলের শরীরে প্রয়োজন আছে, সানফ্লাওয়ার তেল, মাস্টার্ড তেল, মাস্টার্ড অয়েল কম খেতে হবে, কিন্তু উপকার আছে, সয়াবিনের তেল, সানফ্লাওয়ার তেল, এসব তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। তো ভিটামিন ই ডেফিসিয়েন্সি হলে নার্ভ দিন দিন করবে, দ্যার ইজ টিংলিং সেন্সেশন অফ দ্য নার্ভ, তুমি কস্টিকাম খুঁজে বেড়াচ্ছ, জেলসিমিয়াম খুঁজে বেড়াচ্ছ, কিন্তু ভিটামিন ই ডেফিসিয়েন্সি, ভিটামিন ই ডেফিসিয়েন্সি। সো এগুলো আমাদের জানতে হবে। সো ফার্স্ট ফর আজ ইজ ইম্পর্টেন্ট মেডিসিন ইজ অ্যানিমিয়া, যেটা আমি বলছিলাম, ডিস্ট্রাকশনস অফ দ্য, ইট ইজ এ সিবিলিটিক মেডিসিন, অ্যান্টি সিবিলিটিক মেডিসিন, সো ডিস্ট্রাকশনস অফ দ্য রেড ব্লাড সেলস অ্যান্ড ইট প্রডিউসেস অ্যানিমিয়া। ফ্যাটি ডিজেনারেশন অফ দ্য হার্ট, ফ্যাটি ডিজেনারেশন অফ দ্য লিভার, হোয়াট দ্যার ইজ ডিজেনারেশন, সিপ্রিটিক ডিসপ্লেস। সো ফসফরাস ইজ এ গ্রেট অ্যান্টি সিপ্রিটিক মেডিসিন। মেন্টাল রেস্টলেসনেস ইজ দ্য কিনোট সিমটম, বার্নিং সেন্সেশন হেয়ার অ্যান্ড দেয়ার ইজ এ কিনোট সিমটম, এ উইক এম্পটি ওয়াল গান সেন্সেশন, যেখানে সেখানে খালি খালি ভাব, মাথার মধ্যে যেন খালি খালি ভাব, পেটের মধ্যে যেন খালি খালি ভাব, ফসফরাসের একটা পিকিউলার সিমটম, এবং তার সাথে ক্ষিদ বেশতা। ফসফরাস ক্যাপিটাল লেটারে লেখা আছে, সেকেন্ড পেজ মিডল প্যারা, খালি খালি ভাব। এ উইক এমটি অলগান সেন্সেশন, এ উইক এমটি অলগান সেন্সেশন ইন হেড, ইন চেস্ট, ইন স্টোমাক, অ্যান্ড মে বি ইন এন্টায়ার অ্যাবডোমেন। খালি খালি ভাব, এ উইক এমটি অলগান সেন্সেশন, সিপিয়া, সিপিয়া, খালি খালি ভাব, এমটিনেস সেন্সেশন। অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ সিপিয়া, সবসময় একটা খালি খালি ভাব শরীরের বিভিন্ন জায়গায়। সো ফসফরাস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন অফ এমটিনেস সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি।
সাঙ্গা, রবে না সাঙ্গা, ফসফরাসের খিদে খুব বেশি, লাইক আয়োডাম, লাইক নেট্রোমিয়া, লাইক নেট্রামিউট, লাইক আয়োডাম, লাইক অ্যাব্রোটিনাম, লাইক সিনা, লাইক সোরিনাম, ফসফরাস ইজ অলসো এ হাঙ্গার রেমেডি। সিনা বাচ্চা খাওয়ার পরে আবার একঠেলা ভাত খেয়ে নিতে পারে, খিদে প্রচণ্ড, ফসফরাস সোরিনাম চায় না, মাঝরাত্রে খিদের জন্য ঘুম থেকে জেগে ওঠে, আবার খেতে চায়। সো রেপার্টরি স্টমাক, যাদের রেপার্টরি, আমি ক্লাসের সময় সবসময় রেপার্টরি রাখতে বলি, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলে মনে থাকে। ফাইন্ড আউট দ্য চ্যাপ্টার স্টমাক। অ্যাপেটাইট, স্টমাক অ্যাপেটাইট, জ্বরের সময় খিদে পায়, অ্যানাদার পিকিউলার সিমটম অফ খিদে বেশি। আমি বলছি, বলতাম, বলবো, কিন্তু যদি ভুলে যাই মনে রাখতে হবে, হাঙ্গার ডিউরিং ফিভার, জ্বরের সময় প্রচুর খিদে পায়, ইট ইজ এ পিকিউলার সিমটম অফ ফসফরাস। আর ডায়েরিয়ার সময় প্রচুর খিদে পায়, দিস ইজ এ পিকিউলার সিমটম অফ পডোফাইলাম। সো সি হি সি দ্য রেপার্টরি, অ্যাপেটাইট 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 অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, চায়না লাইকোপোডিয়াম ফসফরাস সোরিনাম, অ্যাপেটাইট কুইকি অ্যাপেটাইট, অ্যাপেটাইট ইনক্রিজ, খিদে বাড়ে, খিদে বাড়ে এক নাইট, চায়না লাইকোপোডিয়াম ফসফরাস অ্যান্ড সোরিনাম। ইটিং আফটার, খাওয়ার পরেই আবার খেতে পারে, খাওয়ার পরেই আবার খিদে পায়, দ্যার ইজ অলসো প্রেজেন্স অফ ফসফরাস। এখানে সিনা আছে, সিনা সিনা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অ্যান্ড ইট শুড বি ইন ফার্স্ট গ্রেড। সিনা এখানে থার্ড গ্রেড আছে, এটাকে ফার্স্ট গ্রেড করতে হবে, খাওয়ার পরেই প্রচুর খেতে পারে সিনা বাচ্চা। সি ইজ দ্য নেক্সট সাবরুব্রিক, ফিভার ডিউরিং ফসফরাস ইজ অনলি মেডিসিন ইন ফার্স্ট গ্রেড। খিদে বেশি, খিদে বেশি, রাত্রে বেশি হয়, রাত্রেবেলা বেশি খিদে পায়, জ্বরের সময় খিদে পায়, খাওয়ার পরেও আবার খিদে পায়, সো ফসফরাস ইজ এ ইনক্রিজ অ্যাপেটাইট, ইনক্রিজ অ্যাপেটাইট। ডায়রিয়া ডিউরিং, ডায়রিয়া ডিউরিং পডোফাইলাম, সরি পেট্রোলিয়াম, ডায়রিয়া ডিউরিং পেট্রোলিয়াম, সো নাইট অ্যাগ্রাভেটস ফসফরাস। সো রিমেম্বার দিস ফাইন পিকিউলিয়ার সিমটমস, ডায়রিয়া ডিউরিং অর স্টুল আফটার পেট্রোলিয়াম, আনইউজুয়াল টাইম, যখন তখন খিদে পায় খেতে পারে, আমি একটু আগে বলেছিলাম সিনা সিনা। সো ফসফরাস আর ফসফরাস ইজ অলসো ইম্পর্টেন্ট মেডিসিন ফর অ্যাপেটাইট রাভেনাস। আই হ্যাভ রিটেন সাম ইম্পর্টেন্ট সিমটমস ইন দ্য বোর্ড, ইট ইজ এ গ্রেট সিবিলিটিক, সিবিলিটিক গর্ভবতীকে লক্ষণ থাকলে দেওয়া যাবে কিনা যাবে, সিবিলিটিক ট্রিপল প্লাস, খুব সিবিলিটিক মেডিসিন, চিলি শীত বেশি ট্রিপল প্লাস, রেস্টলেসনেস অনেক বেশি, ছটফটানি, বার্নিং বেশি, অ্যাপেটাইট রাভেনাস বেশি। নেক্সট পয়েন্ট ইজ থার্স্ট, প্রচুর থার্স্ট, ফসফরাস ইজ এ থার্স্টি মেডিসিন, আর ফসফরাস ইজ এ ভেরি ভেরি থার্স্টি মেডিসিন, পিপাসা বেশি, মেডুরিনাম মেডুরিনাম, ব্রায়োনিয়া, আর্সেনিক অ্যালবা, ভিরেট্রাম অ্যালবাম, মার্কুরিয়াস, প্রচুর পিপাসা। সো প্রচুর পিপাসা অ্যানাদার সিমটম অফ ফসফরাস। কিরকম জল খেতে চান, ঠান্ডা কোল্ড, প্রেফার কোল্ড ওয়াটার, কোল্ডেস্ট ওয়াটার, ঠান্ডা জল, ঠান্ডেস্ট ওয়াটার। সো ইম্পর্টেন্ট রেমেডি ফর কোল্ড ওয়াটার, দিজ আর ফর কোল্ড ফুডস, নট অনলি কোল্ড ওয়াটার, কোল্ডেস্ট ফুডস, অ্যান্ড দ্যাটস ওয়াই হি প্রেফার্স আইসক্রিম, রেফ্রিজারেটেড ফুডস,
represented fruits. I have cured a headache of a gentleman. ভদ্রলোক তার মাথা যন্ত্রণার জন্য আমার কাছে চিকিৎসা হচ্ছিল মাইগ্রেন, আমি কি ওষুধপত্র দিচ্ছিলাম খেয়াল নেই। তার ওয়াইফ একদিন হন্তদন্ত এসে বলল, ডাক্তার ও খুব মনো কষ্টে আছে, আমার হাজবেন্ডটা না মানুষ নয় জানোয়ার, কেন কি হলো হঠাৎ? যখন তখন যা খুশি বলে, আজকের অফিস থেকে এসে জানেন প্রত্যেক দিন অফিস থেকে এসে ঠান্ডা জল দেবো ফ্রিজের চাইবে হবে না, বলে চিল্ড ওয়াটার দিতে হবে, চিল্ড ওয়াটার আমার জন্য কেন ডিপ ফ্রিজে রাখুনি, ডিপ ফ্রিজের জল না খেলে তার মাথা গরম হয়ে যায়। উইথ ফিউ সিমটমস আই প্রেসক্রাইব ফসফরাস অ্যান্ড দ্য জেন্টলম্যান ওয়াজ কিওর। তো সিমটম অনেকে যে বলে পাইনি, সিমটম কিছু নেই, নো, সিমটম কোথা থেকে আসে, কিভাবে আসে, কোন দিক থেকে আসে, কিভাবে কালেক্ট করতে হবে, ইট ইজ ইয়ার ডিউটি, ইট ইজ নট ডিউটি অফ দ্য পেশেন্ট, ইট ইজ ডিউটি অফ এ ফিজিশিয়ান টু কালেক্ট ফ্রম দ্য ভেরিয়াস সোর্সেস, ভেরিয়াস পয়েন্টস, ভেরিয়াস অ্যাঙ্গেলস, ভেরিয়াস সার্কামস্ট্যান্সেস। সো সিমটম কালেকশন ইজ অ্যান আর্ট, আর্টিস্টিক ভিউ, আর্টিস্টিক ফ্যাক্ট, আর্টিস্টিক মেটার। সো ফসফরাস fond of coldest water, ice cream, desire for ice cream, she opened the stomach, in the repertory, desire chapter, page number 484, desire for cold drinks, phosphorus in the first grade, desire for cold food, phosphorus in the first grade, desire for ice cream, phosphorus in the first grade. So desire for ice cream, desire for cold water, desire for cold food, phosphorus is forever. Phosphorus and pulsatilla always prefer cold food and cold drinks. So never forget my friends, phosphorus and the pulsatilla always prefer cold food and cold drinks, ice cream, ice drinks, ice water, refrigerated water, refrigerated fruits, refrigerated foods, phosphorus. Thanda, thanda, thanda. Thanda khabar khete chai, thanda jol khete chai, shorire jala beshi, chatpatani beshi, restlessness beshi. So desire for cold foods, cold drinks, I say. Sex urge increased, phosphorus is sob beshi. ফসফরাসের সব বেশি, আমি বলেছি জ্বালা বেশি, আমি বলেছি রেস্টলেসনেস বেশি, আমি বলেছি শীত বেশি, আমি বলেছি পিপাসা বেশি, এখন বলছি সেক্স আর ইনক্রিজ, সেক্স খুব বেশি। সেক্স আর বেশি ইংরেজিতে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে ইংরেজিটা আর মালাদা। ছেলেদেরকে বলা হয় মেডিকেল সায়েন্সে লাসিভিয়াস, LASCIVIOUS, লাসিভিয়াস। মেয়েদের ক্ষেত্রে বলা হয় নিম্ফোম্যানিয়া। সাহেবদের ব্যাপার, সেক্সাল মেল মেয়েদের বেশি হলে আলাদা শব্দ, ছেলেদের বেশি হলে আলাদা। সো ফসফরাস ছেলেদেরই বেশি হয়, মেয়েদের যে হবে না তা না। সো ইট ইজ এ ইম্পর্টেন্ট রেমেডি ফর লাসিভিয়াস, লাইক হায়সামাস, ক্যান্থারিস, লাইসিন, ফ্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, স্ট্রেপসিগ্রিয়া, প্লাটিনা,
ইট ইজ এ সেক্স ইনক্রিজড মেডিসিন, সেক্স আর সবসময় বেশি। অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ফ্লোরিডাসিন, সেক্স পাগল, সেক্স ফিলিংস চিন্তা ভাবনার থেকে সেক্স অ্যাক্টিং এর জন্য বেশি পাগল ফ্লোরিডাসিন। সবারই স্টাফিসেগ্রিয়া লাইকোপোডিয়াম ক্যান্থারিস ফসফরাস আর ইনক্রিজড, মনে ইচ্ছা বেশি, শরীরে অর্গানের স্ট্রংনেস বেশি, কিন্তু যেখানে সেখানে মান সম্মান খুইয়ে যাব না, খারাপ কাজ করব না, করতে পারে না, করে করে ফেলে, চেক করতে পারে না, দ্যাট ইজ ফ্লোরিক অ্যাসিড। সো ফ্লোরিক অ্যাসিড ইজ দ্য মেডিসিন, ভেরি স্ট্রং সেক্স ডিজায়ার অ্যান্ড হি ক্যান নট কন্ট্রোল হিমসেলফ। সো লাসি ভিয়াস রুব্রিক, সি দ্য রুব্রিক কেন্স রেপার্টরি, লাসিভিয়াস নেইমস। অ্যানাদার রুব্রিক ইজ লিউডনেস, পেজ নাম্বার 61, পেজ নাম্বার। দুঃখের কথা, এখানে ফ্লোরিক অ্যাসিড সেকেন্ড গ্রেডে আছে, ওটাকে ফার্স্ট গ্রেডে করতে হবে। সো ফসফরিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড ইটসেট্রা আর দ্য ফার্স্ট গ্রেডের মেডিসিন, সেক্স আর ইনক্রিজ। লাসিভিয়াসনেস সি দ্য ফসফরাস, আর সেই জন্য মেয়েদের জন্য আলাদা রুব্রিক দেওয়া আছে নিম্ফোমেনিয়া। পেজ নাম্বার 68, নিম্ফোমেনিয়া, সাম অফ দি ইম্পর্টেন্ট মেডিসিনস আর অরিগেনাম, প্লাটিনা, স্ট্রামোনিয়াম। সো ফসফরাস, তাহলে ফসফরাসের অনেক সিমটম আছে, আমাদের আরও মেন্টাল সিমটম বলবো, আরও অনেক কিছু বলবো, সব সিমটম নিয়েই তো আমরা প্রেসক্রিপশন করবো। সে শুধু সেক্স চার্জ ইনক্রিজড আর তার জন্য তার যে পেনিসের ভিতরে রক্ত গিয়ে পেনিসের ভিতরে একটা স্ট্রং ভাব তৈরি করবে, উচ্ছ্বাস, খারাপ বাংলায় লিঙ্গোচ্ছ্বাস, সেইটা না হলে যে ফসফরাস দেওয়া যাবে না তা তো হতে পারে না। সেক্স কেমন নর্মাল, তার জ্বালা বেশি, তার ঠান্ডা জলের পিপাসা বেশি, তার ভয় বেশি, সে ইন্টেলিজেন্ট, তার ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, হোয়াই নট ফসফরাস। তাই আমরা নরেন ব্যানার্জির বইয়ে, সব বইয়ে আমরা যে হুবু নটের মতন পড়ব আর মুখস্থ করব তা হতে পারে না। কি বলেছে নরেন বন্দ্যোপাধ্যায় দেখো, এই সমস্ত এই ধরনের লেখা উচিত না। এদিকে অনেক জুনিয়র ছেলেরা মিসগাইড হতে পারে, সবই গুছিয়ে নরেন বন্দ্যোপাধ্যায় লিখলো, কিন্তু এক জায়গায় এমন গণ্ডগোল করে দিল যে অনেক ছেলেরা মিসগাইড হয়ে যেতে পারে।
লাস্ট প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা কেউ পড়ে মাথায় রাখলে হবে না, এই প্যারাটা বাতিল করতে হবে। ফসফরাস সম্বন্ধে একটি কথা বিশেষ করিয়া মনে রাখিবেন, ফসফরাসের পুরুষের মধ্যে সঙ্গমেচ্ছা এবং লিঙ্গোচ্ছ্বাস এবং স্ত্রীলোকের মধ্যে ঋতুস্রাবের আধিক্য অতি প্রবলভাবে দেখা যায়। কারেক্ট, নো আর্গুমেন্ট, নো কন্ট্রাডিকশন। সেক্স চার্জ ইনক্রিজড আর মেয়েদের মেনস্ট্রুয়েশন প্রফিউজ, খুব ভালো কথা বললেন, এইখানে গণ্ডগোল করে দিলেন। অতএব যেখানে তার ব্যতিক্রম দেখিবেন সেখানে সহজে ফসফরাস প্রয়োগ করিবেন না। এই লাইনটা অনেকে ভুল বুঝতে পারে, তাই আমি বললাম। এর আগে ফসফরাস উনি সুন্দরভাবে সব বলেছেন, জ্বালা। ফসফরাসের অন্য বিশিষ্ট লক্ষণ হইতেছে জ্বালা, হাতে জ্বালা, পায়ে জ্বালা, মাথায় জ্বালা, পেটে জ্বালা, ভিতরে জ্বালা, বাহিরে জ্বালা। খুব সুন্দরভাবে নরেন বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় প্রতিটা ওষুধ বর্ণনা করেছেন, কিন্তু ওই লাইনটা দেখে ওর মানে দাঁড়াচ্ছে যে লিঙ্গোচ্ছ্বাস বা সেক্স চার্জ ইনক্রিজ না থাকলে ফসফরাস ব্যবহার করার কথা চট করে ভাববেন না। না, এটা মাথা থেকে রাখলে চলবে না। যেমন ক্যালিকার্মে উনি বলেছেন, ঘর্ম প্রচুর, ক্যালিকার্মে ঘাম বেশি, যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার হইতেই পারে না, এই কথাগুলো বলা জাস্টিফাইড হয়নি। আমরা যারা বিচার বিদ্যে করি, আমরা যারা পড়াশোনা করেছি, অ্যানালিসিস করি, ভাবি, সবার তো চিন্তাশীল মন নয়। অনেকে ভাববে যে লেখক বলে গেছে, তাহলে তো ফসফরাস দেওয়া যাবে না, আপনার কি সেক্স বেশি লিঙ্গোচ্ছ্বাস হয়? না ডাক্তার, তা হয় না, তাহলে তো ফসফরাস দেব না, তা না হলে ফসফরাস হইতেই পারে না বলে গেছে। তার ভয় বেশি, তার পিপাসা বেশি, তার বুদ্ধিমান, তার চেহারা ভালো ফসফরাসের, তার জ্বালা আছে, তার অ্যাপেটাইট রাবেনাস আছে, হয় নট ফসফরাস। যেমন ক্যালিকার্মে এরকম একটা কথা বলা আছে, ঠিক যুক্তিসম্মত নয়। ক্যালিকার, এই লাইনটা কেউ যাতে মিসগাইড না হয় তাই আমি দেখিয়ে দিচ্ছি, এইসব বহুবার পড়া হয়েছে ছোট থেকে আমার। ক্যালিকার, ক্যালিকার্মের আরও একটা প্রধান কথা হইল ঘর্ম। ঘর্ম অত্যন্ত অধিক, খুব অধিক ক্যালিকার্মে নয়, যেভাবে উনি বলছে ক্যালিকার্মে রেপার রয়েছে বা অন্য মেথেমেটিকায় অত ঘাম খুব একটা দেখা যায় না। যাই হোক, ঘাম বেশি, কিন্তু রোগী প্রায় সর্বদাই ঘামিতে থাকে, যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার হইতেই পারে না। লাইন কেটে দিতে হবে, মুছে দিতে হবে, বাতিল করতে হবে। ঘাম বেশি ঠিক আছে, কিন্তু যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার হইতেই পারে না, এই কথা চলিতেই পারে না। তার কারণ অনেকে, আমি যদি আজকে সুযোগ বুঝে মনে পড়ে গেল তাই আমি কারেকশন করে দিলাম। একদম স্ট্রংভাবে লেখা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার হইতেই পারে না, কথা ঠিক নয়। ক্যালিকার বেড়া তিনটেই বৃদ্ধি, সুস্ফোটানো ব্যথা, শরীরের ডান দিকে ব্যথা, শ্বাসকষ্ট তিনটেই বাড়ে, রক অ্যান্ড ফ্রো, সামনের দিকে ঘোরা, একবার সামনে একবার পিছনে করছে, কমছে, মিষ্টি খেতে চাই, হোয়াই নট ক্যালিকার, ঘাম ইজ নট এ ফ্যাক্টর। সো অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ইন্টেলিজেন্ট, ফসফরাস ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল। অ্যাকিউটনেস অফ দ্য মেমোরি, অ্যাকিউটনেস অফ দ্য মেমোরি, অ্যাকিউটনেস অফ দ্য সেন্সেস, ক্যাপচারিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার, ফর এনি পার্টিকুলার সাবজেক্ট, গ্যাস্পিং পাওয়ার, কম্প্রিহেন্সিভ পাওয়ার, কোনো জিনিসকে ধরে নেওয়ার ক্ষমতা বেশি, মেমোরি অ্যাক্টিভ, কম্প্রিহেন্সিভ পাওয়ার ইজ অ্যাক্টিভ, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্স লাইক লাইক পোডিয়াম, লাইক টিউবার কুড়িনাম, ব্রিলিয়েন্ট, অ্যাকিউট, মেমোরি অ্যাকিউট। সো ফসফরাস ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট নাম, বুদ্ধিমান।
রহমাতুল্লাহ লিখছে, যদি জ্বালা না থাকে আর বুদ্ধিমান না হয় তবে কি ফসফরাস দেওয়া যাবে? কেন যাবে না? আমি তো সেই একই জিনিস বলছি, হোয়াই নট? অন্য সিমটম আরো পাঁচটা সিমটম আমার তো ভোটে তোমার সরকার হয় কি করে যে বেশি সিট পায়? অন্য সিমটম যদি আরো থাকে তুমি কেন দেবে না? ইম্পর্টেন্ট সিমটম জ্বালা, জ্বালা একটা সিমটম, ফিজিক্যাল জেনারেল, বুদ্ধিমান সেকেন্ড গ্রেড মেন্টাল সিমটমস, মেমোরি, যদি ফার্স্ট গ্রেড মেন্টাল সিমটমস থাকে, ঘরের কোন থেকে অন্ধকারে কি যেন বেরোয় ডাক্তারবাবু, প্রচণ্ড ভয়, ঘরের কোন থেকে কি বেরোয়, অন্ধকারে যেতে চায় না, বজ্রপাতের ভয়, দিস সিমটমস ইজ ওভারলুক, এভালুয়েশন অফ ইডিওটিক কোশ্চেন, তার মানে এভালুয়েশন অফ সিমটম শিখছো না, তার মানে অ্যানালিসিস অফ সিমটম শিখছো না, তার মানে গ্রেডেশন অফ সিমটম জানছো না, কোন সিমটমের দাম বেশি, বারবার বলছি, বারবার পোস্ট দিচ্ছি, বারবার শেখাচ্ছি, কদিন আগে গ্রেডেশনের উপরে পোস্ট দিয়েছি, কদিন আগে রিপার্টরি পড়িয়েছি, তারপরে এইসব প্রশ্ন করা মানে মানে মন দিয়ে পড়া হচ্ছে না, মন দিয়ে শেখা হচ্ছে না, তার মানে চামড়া নিয়ে পড়ে আছি গ্রাফাইটিস, মানুষ সালফার আমি ভাবছি না, ফলে গ্রেডেশন অফ সিমটম আমি কদিন আগে পড়িয়েছি, তার মানে কেউ কিছু পড়ছে না, সেগুলো নোট করছে না, দেখছে না, সে পথে চলছে না, চোরা না শোনে ধর্মের কাহিনী, কয়েকদিন আগেই আমি পড়িয়েছি আমার মনে আছে, গ্রেডেশন অফ সিমটমস বলতে গিয়ে বলেছি, রিপার্টরি পড়াতে গিয়ে পড়েছি, বলেছি অ্যামাং দ্য মেন্টাল সিমটমস চেঁচিয়ে করে গলা ব্যথা করেছি, দ্য উইল মনের ইচ্ছা সুপার গ্রেট সিমটম, আমার ইচ্ছে করে সুইসাইড, কদিন আগে পড়িয়েছে একটা মানুষ সুইসাইড করতে চাইছে, তার সব সিমটম বাদ দিয়ে তার দাম সব থেকে বেশি, মনের ইচ্ছা, বিকৃত ইচ্ছা, আসল ইচ্ছা, কত কবিতা দিয়ে পড়েছিলাম, খোকা ডেকে সুদায় মাকে এলেম আমি কোথা থেকে, ইচ্ছে হয়েছিল মনের মাঝে, সব বলেছি চার দিন না পাঁচ দিন আগে, তারপরে এসব প্রশ্ন, তার মানে পড়াশোনা হচ্ছে না, তার মানে মনটাকে সেই ইনার জগতে নিয়ে যেতে পারছি না, তার মানে মনের ডাইনামিসিটি আসছে না, ডাইনামিক চিন্তা ডাইনামিক প্লেন মনে নেই, মন পড়ে আছে ক্রূর জগতে, স্থূল জগতে, ব্রুট জগতে, রূপ জগতে, তা না হলে কয়েকদিন আগে এভালুয়েশন পড়ানোর পরে এসব প্রশ্ন আর আসে না, ঘরের কোন থেকে যেন কি বেরোচ্ছে, আমার এটাকে স্ট্রং সিমটম ডাক্তারবাবু, আমার ঘরের কোন থেকে বেরোয়, অন্ধকার দেখলে আমি লুকিয়ে পড়ি, বজ্রপাতের শব্দে লুকিয়ে পড়ি, ফসফরাসের এই দুটো সিমটম পেলে অন্য সিমটম সব আমি ফেলে দিতে পারি, থ্রো করতে পারি, তার কোন সিমটমের দাম বেশি, মেন্টাল, জ্বালা ফিজিক্যাল, মেন্টালের মধ্যে আবার কোনটা কোনটার দাম বেশি, উইল ভয় ইচ্ছা ডিজায়ার সেন্সেশন আজি আমার মনে হচ্ছে আমার অনুভূতি সেন্সেশন আজি ড্রপস অফ ওয়াটার ফলিং ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি কেন বিচ্ছা দেই বা সেন্সেশন আজি এ বল ইজ রোলিং ইন দ্য থ্রো সিপিয়া সেন্সেশন আজি এ বল ইজ রোলিং ইন দ্য ইউরিনারি ব্লাডার লেকেসিস Sensation as if a ball is firmly settled in the forehead, establishing kriya. Sensation as if I should walk, I should move, otherwise my heart will be stopped. Hey, chala pere kuch kano, chala pere na kholi jya heart bhang doye jay dakte bau jelsi niyam. Ami chala pere korbo na, chala pere kolle amar heart bhang doye jay digitally. So sensation as if are more important than the আদার মেন্টাল সিমটমস দেন দ্য আদার জেনারেল সিমটমস এসব বারবার বলছি এসব বারবার বলছি এভালুয়েশন অফ সিমটমস বারবার বলছি কিন্তু আপনাদের অবস্থা হচ্ছে চোরা না শোনে ধর্মের কাহিনী দু লাইন দিয়ে ফেসবুকে লিখছে এই ওষুধ কী দেবো কান থেকে পুঁজ বেরোচ্ছে কী ওষুধ দেবো হোয়ার ইজ দ্য ম্যান You are discussing with the yard. What is internal man? What is the original man?
গ্রাফাইটিস দিলাম স্যার, গ্রাফাইটিস দিলাম। কেন? রসটা দেখি না চটচট করছে স্যার, রসটা চটচট করছে। তা ওই দেখে তুমি দিলে? না, কনস্টিপেশন পেলাম, গ্রাফাইটিস কনস্টিপেশন আছে, চটচটে রস, কনস্টিপেশন পেলাম। আর কি পেলে? আমি পুরো ফলো করেছি স্যার সিমটম, সিজ বেশি, গ্রাফাইটিস ইজ এ চিড়ি পেশেন্ট, চিড়ি পেশেন্ট, চটচটে মধুর মতন, আঠার মতন চর্মরোগ, পায়খানা হচ্ছে না তিন চার দিন, গ্রাফাইটিস দেবো না কেন? দেখি পেশেন্টটাকে নিয়ে এসো। পেশেন্টের জামার বোতাম লাগায়নি, চুল আঁচড়ায়নি, জুতোর মধ্যে 1 ইঞ্চি করে ধুলো জমে আছে, এসে লেকচার দিতে আরম্ভ করলো, আর আপনাদের হোমিওপ্যাথি আর কী করবো, ডাক্তার তো আজকাল আর নেই, বিধান রায়ের মতন তো আপনারা কেউ হতে পারলেন না, ফিলোসফিক্যাল টকিং আরম্ভ করে দিল। কী খেতে ভালোবাসেন? মিষ্টি চাই, আমার খাওয়ার পরে 4টি করে রসগোল্লা চাই, কোনো মলম লাগিয়েছেন? মলম তো 10 বছর ধরে লাগাচ্ছি, আপনাদের হোমিওপ্যাথিকে নিয়ে আমি পড়ে থাকবো নাকি? কত মলম লাগালাম তাও সালাদের মলমে কিছু হচ্ছে না। গোসল করতে ভালোবাসেন? চান করতে ভালোবাসেন? না, ওসব সময় আমার নেই। এবার সন্টু ভাত, দিজ আর ফর সুইটস, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ ফর লাস্ট 10-20 ইয়ার্স, ডার্কি লুকিং, ডার্কি ফিল্ডি লুকিং, র্যাক ফিলোসফার, রেটনেস অফ দ্য লিপস, তবু গ্রাফাই, কারণ চামড়া নিয়ে পড়ে আছে, পায়খানা নিয়ে পড়ে আছে, কনস্টিপেশন নিয়ে পড়ে আছে। কেন? কারণ রোগীকে চিনতে হবে। আপনি বলল শুনিনি আমরা, আমরা চোর, চোর আনা শোনে ধর্মের কাহিনী, তাতে আরোগ্য হবে না, সারবে না। আমি যেমন পালসি তুলে দিয়ে বাতের ব্যথা সারাচ্ছি, অমুক ওষুধ দিয়ে অমুক সারাচ্ছি, আমি কেন? বড় বড় সমস্ত যা কেস হিস্ট্রি যাদের বই আছে তারা যে আরোগ্য করেছে 2 ডোজ 4 ডোজ, সে ওষুধে সারবে না। সো ফসফরাস, দ্য ফিজিক্যাল মেকআপ ইজ লাভলি অ্যাপিয়ারেন্স, চোখগুলো টানাটানা, ভ্রুগুলো টানাটানা, নাকটা টিকালো লম্বা, চুল খুব সূক্ষ্ম সুন্দর, সো হ্যান্ডসাম লুকিং, হ্যান্ডসাম লুকিং। নরেন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে বাংলায় খুব সুন্দর করে দেওয়া আছে, যারা পড়ে এই বই, উনি খুব সাহিত্যিক মানুষ, ওষুধগুলোকে এত সুন্দরভাবে বলেছেন, ওখানে পড়লে বেড়ে যাবে। সো ফসফরাস, হ্যান্ডসাম লুকিং, ইনার স্কিন নট, সি হোয়াট ইজ রিটেন হিয়ার, ফসফরাস অ্যাডাপ্টেড টু টল সিলিন্ডার পার্সনস, ডেডিকেট আইল্যাসেস, চোখের পাতাগুলো খুব সুন্দর, ফাইন ব্লন্ড, দেখতে খুব সুন্দর, ফর্সা চকচকে চেহারা, রেড হেয়ার, ফরেন কান্ট্রিতে সুন্দর চুল আর কি, রেড মানে লাল ঠিক নয়, সুন্দর চুল, কুইক পারসেপশন অ্যান্ড ভেরি সেন্সিটিভ ইন নেচার, ব্লন্ডি, ফর্সা সুন্দর দেখতে, তাদের বলাই ব্লন্ড, আর কালো মোটা সোটা তাদেরকে বলা হয় ব্রুনেট, ব্রুনেট, নাইট্রিক অ্যাসিড, ব্রায়োনিয়া আর দ্য ব্রুনেট, পালসেটিলা, ফসফরাস আর দ্য ব্রন। সো ফসফরাস গ্রো র্যাপিড, খুব তাড়াতাড়ি বাড়বে, অ্যান্ড লাইক সালফার ইনক্লাইন টু স্টুপ, একটু কুঁজো মতন হয়ে যায়, ইনক্লাইন টু স্টুপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে কুজো মতন, সালফার, ওয়াক স্টুপ, সালফার। সো ফসফরাস ওভার সেন্সিটিভনেস, ওভার সেন্সিটিভনেস টু এক্সটার্নাল ইম্প্রেশনস, টু এক্সটার্নাল ইম্প্রেশনস, লাইট, নয়েস, টাচ, ওডার, সব কিছুতে একটা সেন্সিটিভিটি, স্পর্শকাতর, অ্যাসারাম সামান্য শব্দে, থেরিডিয়ান সামান্য শব্দে, বোরাক্স সামান্য শব্দে, বেলেডোনা সামান্য শব্দে, ওপিয়াম সামান্য শব্দে,
চমকে ওঠে, ঘুম থেকে জেগে ওঠে। সো সেন্সিটিভ টু নয়েজ, সেন্সিটিভ টু ওডার। ফসফরাস ইজ অলসো নট অনলি নয়েজ বাট অলসো সেন্সিটিভ টু ওডার। এমনকি ফুলের গন্ধে তার মাথা ঘুরতে পারে, কোনো ফুলের গন্ধে, স্ট্রং ফুলের গন্ধে, রজনীগন্ধার গন্ধে তার মাথা পর্যন্ত ঘুরতে পারে। ইট ইজ অনলি ফাউন্ড ইন কেস অফ ফসফরাস। ওপেন পেজ নাম্বার 102, ওপেন পেজ নাম্বার 102। ভার্টিগো, ভার্টিগো, মাথা ঘোরা, মাথা ঘোরা। ওডার ফ্লাওয়ার্স ফ্রম, ফুলের গন্ধ থেকে। ফসফরাস কোন গ্রেডে আছে, ফসফরাস কোন গ্রেডে আছে? ভার্টিগো ওডার্স অফ ফ্লাওয়ার্স ফ্রম। তাহলে ফুলের গন্ধে, আতরের গন্ধে, স্ট্রং ওডারে যদি মাথা ঘুরে দেয়, ফসফরাস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ড্রাগ। ফিয়ারফুলনেস, লাইফ ইজ রেন্ডার্ড মেজারেবল বাই ফিয়ার। ভয়, ভয়ে জীবন দুর্বিষহ হয়ে পড়ে। অ্যাকোনাইট, ফসফরিক অ্যাসিড, ওপিয়াম, ইগনেশিয়া অ্যান্ড ফসফরাস, ক্যালকেরিয়া, কার, ফসফরাস। ভয়, সব কিছুতে একটা ভয়। কিসের ভয়? দেয়ার আর সাম স্পেসিফিক ফোবিয়া, দেয়ার আর সাম স্পেসিফিক ফোবিয়া। ভয় পাতাল রেল, সুড়ঙ্গের মধ্যে দিয়ে গাড়ি গেলে ভয়, স্ট্রামোনিয়াম, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে ভয়, ক্যালকেরিয়া কার, সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে ভয়, বোরাক্স, রাস্তা দিয়ে হাঁটতে গেলে বড় বিল্ডিং দেখলে ভয়, আর্জেন্টাম নাইট্রিকাম, অন্ধকারের ভয়, অন্ধকারের ভয়। ফসফরাস অ্যান্ড স্ট্রামোনিয়াম আর ভেরি ইম্পর্টেন্ট। অন্ধকারের ভয়, একা থাকতে ভয়। ফসফরাস, ক্যালিকাত, স্ট্রামোনিয়াম। সো ফিয়ার, ফিয়ার ইজ ইম্পর্টেন্ট সিমটমস। নানান রকম ভয়, মনে হয় ঘরের কোনা দিয়ে যেন কি একটা বেরোচ্ছে, মনে হয় একমাত্র ফসফরাসই আছে, মনে হয় কর্নার থেকে কিছু একটা যেন বেরোচ্ছে। ডিলিউশনস, ডিলিউশনস পেজ নাম্বার 23, ডিলিউশনস পেজ নাম্বার 23। কর্নার, কর্নার, সামথিং কামিং আউট, সামথিং কামিং আউট ফ্রম দ্য কর্নার অফ দ্য রুম। ফসফরাস ইজ ডেরিভেটিভ, দিস ইজ অনলি ফাউন্ড দ্য সিঙ্গল ড্রাগ। আর কোন রুব্রিক নেই ঘরের কোন থেকে যেন কিছু একটা বেরোচ্ছে। তো ফিয়ার, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, ক্যালকেরিয়া কার, কার্বোভেজ, কার্বো এনিমেলিস, ফসফরাস, পালসেটিলা, মেডোরিনাম। সো ফিয়ার, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ স্ট্রামোনিয়াম, স্ট্রামোনিয়াম, ফিয়ার অফ ডার্কনেস। ফিয়ার অফ অ্যালোন, একা থাকতে পারে না। লাইক আর্জেন্টাম নাইট্রিকাম, হাইসামাস, ক্যালিকাত, ক্যালিকাত ইজ এ ফিয়ার অফ অ্যালোন, ফিয়ার অফ অ্যালোন। সি ইন দ্য রেপার্টরি চ্যাপ্টার ফিয়ার, ফিয়ার, ফিয়ার অফ অ্যালোন। ফসফরাস ইন দ্য ফার্স্ট পেজ। ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস, ফসফরাস, পালসিটাল, স্ট্রামোনিয়াম, ক্যালকেরিয়া কার, কার্বো এনিমেলিস, কার্বোভেস, লাইকোপোডিয়াম, মেডোরিনাম। ফিয়ার, এই ফিয়ার অফ ব্লাড, ফিয়ার অফ নাইট, অ্যালুমিনা, অ্যালুমিনা, ব্লাড, রক্ত দেখলে ভয় পায়, চাকু দেখলে ভয় পায়, অ্যালুমিনা ইজ দ্য মেডিসিন, অ্যালুমিনা ইজ দ্য মেডিসিন। ফিয়ার অফ বিং টাচড, আমাকে স্পর্শ করো না। ডিউ টু ইন রিউমেটিক সাবজেক্টস, যাদের বাতের ব্যথা আছে, ঘাটে ঘাটে ব্যথা, ভেরি সেন্সিটিভ টু টাচ, ফিয়ার টু টাচ,
আর নিকাশ দেবে। সংস্কারচ্ছন্ন, কুসংস্কারচ্ছন্ন, প্রেজুডিস্ট, তাই বলে আমাকে স্পর্শ করো না, আমাকে নোংরা করো না, তুমি মুসলমান আছো, তুমি আঁতুর ঘর থেকে এসছো, তুমি মুচি আছো, তুমি ওখানে বসো, ফুজা ফুজা অ্যাক্সিডেন্টাল প্রেজুডিস্ট, অন্য ধর্মের লোক, নিচু জাতির লোক, হসপিটাল থেকে এসেছো, তুমি হাড়গোড়ের ক্লাস থেকে এসেছো, চান করো আগে জামা প্যান্ট খোলো, আগে চান করো, গোসল কর। সো প্রেজুডিস্ট, সো ফিয়ার অফ বিং টাস্ট, ফুজা ডিউ টু ফিয়ার অফ পেইন, ফিয়ার অফ টাস্ট, আর ইটা মন ফিল। সো ডিফারেন্ট টাইপস অফ ফিয়ার, ফিয়ার অফ অ্যানিমেলস, চায়না স্টারমোনিয়াম, ফসফরাস, ফসফরাস টু, ফস্টিকাম, টিউবার ক্লিনাম, ফিয়ার অফ অ্যানিমেলস, ফিয়ার অফ বিটেন বিং, আমাকে কামড়াবে, ওই বাচ্চাকে সবাই আমাকে কামড়াতে পারে, এই কুকুরটা আমাকে কামড়াবে না তো, হায়াসা মাস অ্যান্ড লাইসিন, ফিয়ার অফ বিং বিটেন বাইট, ফিয়ার অফ বাইট, এই ফিয়ার টু গো টু দ্য আউটসাইড, ফিয়ার টু গো টু দ্য এক্সামিনেশন হল, ফিয়ার টু গো টু দ্য কোর্ট ইন কেস অফ লয়ার, টু ইম্পর্টেন্ট মেডিসিনস, আর্জেন্টাম নাইটিকাম অ্যান্ড ডিসেন্সি, আর ঘরের কর্নার থেকে বারবার বেরিয়ে আসছে, ডিলুশনে দেখিয়েছিলাম, আরে ডিলুশনে কেন, শুধু ফিয়ারের মধ্যেও পাবে, শুধু ফিয়ারের মধ্যেও পাবে, দেখে নাও ফিয়ার, ফিয়ার চ্যাপ্টার, ফিয়ার কর্নার, ক্রিপিং আউট আর এভরি কর্নার অফ দ্য রুম, সামথিং মেডোরিনাম, মেডোরিনাম অ্যান্ড ফসফরাস, ক্রিপিং আউট, সুরসুর করে বেরিয়ে আসছে, সামথিং ফ্রম দ্য কর্নার অফ দ্য রুম, ইজ আওয়ার ফসফরাস। সো ডিফারেন্ট টাইপস অফ ফিয়ার, ডিফারেন্ট, এই ফিয়ার অফ বিং ইনস্যানিটি, আমি বোধ হয় পাগল হয়ে যাব, আমি সত্যি কি পাগল হয়ে যাব, ক্যালকেরিয়া কার, ক্যানাবিস ইন্ডিকা, ক্যালকেরিয়া কার। সো ফিয়ার, ফিয়ার অ্যাজ ইফ সামথিং ব্যাড টু উইল হ্যাপেন, খারাপ কিছু বোধ হয় হবে, ইট ইজ অলসো ফসফরাস অ্যান ইম্পর্টেন্ট মেডিসিন, ফস্টিকাম অ্যান্ড ফসফরাস, দুইজনের শত্রু কিন্তু একই সিমটমে দুজনে দাঁড়িয়ে আছে, ফস্টিকাম অ্যান্ড ফসফরাস, ফিয়ার, ফিয়ার, ফিয়ার অ্যাজ ইফ সামথিং ব্যাড উইল হ্যাপেন, আমার খারাপ কিছু বোধ হয় করতে পারে, ঠিক আছে, সো ফিয়ার অ্যাজ ইফ সামথিং ব্যাড উইল বি হ্যাপেন, ফস্টিকাম অ্যান্ড ফসফরাস একজন আরেকজনের পরে চলে না, দেয়ার আর সাম ইনিমিক্যাল রিলেশন, ফস্টিকাম অ্যান্ড ফসফরাস, এপি স্মেল অ্যান্ড ডাস্টক্স, নাচ বম অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম, কি তো আছে, ডক্টর ন্যাস বলছে এসব আমি মানি না, আমি নিজেও খুব একটা বেশি পছন্দ করি না, সো হ্যাপেন সামথিং ব্যাড, ফস্টিকাম অ্যান্ড ফসফরাস, দি টু মেডিসিন আর ইন ফার্স্ট গ্রেড, ফিয়ার হ্যাপেন সামথিং উইল ফস্টিকাম অ্যান্ড ফসফরাস, ফিয়ার অফ ব্যাড ডিজিজেস, ফিয়ার অফ ব্যাড ডিজিজেস, যে কোনো খারাপ রোগ হতে পারে, আমার ক্যান্সার হতে পারে, আমার টিবি হবে না তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু কী বুঝছেন বুকের ব্যাপারটা, আমাকে বলুন, আমার ক্যান্সার হবে না তো ডাক্তারবাবু, ক্যান্সারে আমার বড্ড ভয়, এই ফিয়ার অফ গ্রেট ডিজিজেস অলওয়েজ, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফিয়ার অফ কলেরা, ফিয়ার অফ টাইফয়েড, ফিয়ার অফ করোনা, ফিয়ার, ফিয়ার, ফিয়ার অফ গ্রেট ডিজিজেস, নাইট্রিক অ্যাসিড ইজ দ্য, সো দেয়ার আর ভূতের, ভূতের ভয়, ফিয়ার অফ গোস্ট, বাচ্চাটি না, ফসফরাস, ফসফরাস অলসো ফিয়ার অফ গোস্ট, সো ফিয়ার, লাইং লেফট সাইড অ্যাগ্রাভেটস, বাঁ দিকে চেপে শুলে সব কষ্ট বাড়ে, ফসফরাস, কাশি বাঁ দিকে চেপে শুলে বাড়ে,
নিউমোনিয়া বাঁ দিকে চেপেছিল বাড়ে, এ ডান দিকে চেপেছিল বাড়ে মার্কুরিয়াস, বাঁ দিকে চেপেছিল বাড়ে ফসফরাস নট্রামসাল। সো লাইং অন লেফট সাইড অ্যাগ্রাভেটস মেনি কমপ্লেক্স ফসফরাস। সো নেভার ফরগেট ফসফরাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, অ্যান্ড উইদাউট ফসফরাস উই ক্যান ক্লোজ আওয়ার চেম্বার, ফসফরাস ছাড়া চেম্বার চালানো চেষ্টা করে। সো হেমারেজিক ডায়ালিসিস, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ সব এক্সট্রিম রক্ত তো টোটালি বন্ধ হতে চায় না, হেমারেজিক ডায়ালিসিস, দাঁত তোলার পরে রক্ত বন্ধ হচ্ছে না, দাঁত তোলার পরে রক্ত বন্ধ হচ্ছে না, পাইল খেয়ে রক্ত বন্ধ হচ্ছে না, এই মেয়েদের মিনিস্ট্রেশন প্রফিউজ হলেই তো আমরা ফসফরাস দিতে পারি না, কারণ আমাদের সিমটম লাগবে ইপিকা প্রফিউজ ফসফরাস, ব্রাইট রেড ব্লাড প্রচুর পরিমাণে ব্রাইট রেড টকটকে লাল রক্ত বেরোয়, ব্যথা খুব একটা থাকে না, ইপিকা ব্রাইট রেড ব্লাড, এরিজেরন ব্রাইট রেড ব্লাড, সাবাইনা ব্রাইট রেড ব্লাড, মিলিফোলিয়াম ব্রাইট রেড ব্লাড, ফসফরাস ব্রাইট রেড ব্লাড, টক টকে খাসি কাটার মতন, গলা কাটার মতন টক টকে রক্ত বেরোয়, দ্যাট ইজ কল্ড ব্রাইট রেড ব্লাড। ব্লাড ব্লাড ব্লাক ইজ ব্লাড, ক্রোকাস স্যাটাইভা প্রাচীনা ম্যাক্টা ব্লাড ব্লাড। সো এরিজেরা ইজ দ্য ব্রাইট রেড ব্লাড, ইপিকা ব্রাইট রেড ব্লাড, ফ্লো গ্যাসেস আউট প্রচুর পরিমাণে বেরোয়, উইক ক্লিন টাং অ্যান্ড নসিয়া টেন্ডেন্স, ক্লিন টাং অ্যান্ড নসিয়া টেন্ডেন্স। সো সিমটম ডিফার করে, সেবাইনা পার্টলি ফ্লুইড পার্টলি ক্লটেড, পার্টলি ফ্লুইড বড় বড় চাপ চাপ বেরোচ্ছে, তার সাথে তাজা লাল রক্ত বেরোচ্ছে, অ্যান্ড পেইন ফ্রম স্যাক্রাম টু পিউবিস, পিছন থেকে সামনের দিকে ব্যথা আসছে, অ্যান্ড মিউজিক ইজ ইনটলারেবল টু দেম, গান বাজনা মোটেই পছন্দ করে না, স্যার। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মেডিসিন। সো ফসফরাস ইজ এ হ্যামারেজিক ডায়াবেটিস, ফসফরাস ইজ দ্য হ্যামারেজিক ডায়াবেটিস, সিমিসিপিউগা প্রফিউজ ব্লাড, পেইন ফ্রম ট্রান্সভার্সলি সাইড টু সাইড, সাইড সিপিআর ফ্রম ফ্রন্ট টু ব্যাক, সিম্ফাইসিস টু টিউবস স্যাক্রাম। সো দেয়ার আর ডিফারেন্ট সব পাস করেছি যে হেমারেজিক, এমন কি হেমারেজিক মেডিসিন। সো নেভার ফরগেট হেমারেজিক ডায়াবেটিস। অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম ইজ কাপ অ্যান্ড নিউমোনিয়া, দুদিন তিনদিন চারদিন হয়ে গেছে কাশি কমছে না, স্টেজ অফ ব্রঙ্কো নিউমোনিয়া, বুকের মধ্যে খুব ঘড়ঘড় শব্দ করছে, কাশিতে বিশেষ কিছু উঠছে না, পিপাসা আছে, ঠান্ডা জল খেতে চাইছে, প্লিজ থিঙ্ক অফ ফসফরাস উইথ হোর্সনেস, গলা স্বর ভেঙে যেতে পারে, উইথ হোর্সনেস, ক্যান নট টক ডিউ টু পেইন ইন দ্য থ্রোট, অ্যান্ড অর ইজ ওয়ার্স লাইং অন লেফট সাইড, বাঁ দিকে চেপে শুলে পারে। সো ফসফরাস ইজ এ গ্রেট মেডিসিন ফর কাফ অ্যান্ড নিউমোনিয়া, বাঁ দিকে চেপে শুলে পারে। ডিস্টার্ব স্লিপ, ঘুম ভালো না, ক্যাটনাপ স্লিপ, বারবার ঘুম ভেঙে যায় দিস ইজ ফসফরাস, ক্যাটনাপ স্লিপ লাইক লেফট সাইড অ্যাগ্রাভেটস,
Another important symptom is bad effects of taking too much salt. একটা লোক প্রচুর লবণ খেত, তাই বলে তার সিমটম অন্য সিমটম দিয়ে ন্যাট্রামিউ দেওয়ার আগে এটা ভাবতে পারি ব্যাড এফেক্টস অফ টু মাস সল্ট, ফসফরাস অ্যান্টিডটস, ফসফরাস অ্যান্টিডটস, ব্যাড এফেক্টস অফ টু মাস টেকিং সল্ট। প্রচুর পরিমাণে ছোট থেকে একটা মানুষ প্রচুর লবণ খেয়ে এসছে, ফসফরাস ক্যান অ্যান্টিডট। So, never use very low potency. Phosphorus is always use 30 to 100, 1 mg and 50 millisievert scale of potency. So these are the most important symptoms of phosphorus. Another important symptoms of eye symptom, cataract. Phosphorus also acts cataract, or while reading, letters appears red, okkhor gulo lal moto mone hoy, or green halo around the light. Light is apne sobuj shobjeter ramdhanu type er rong dekha jete pare. So phosphorus is also important in case of eye troubles. Ear, it is also another important symptom of ear. Re-echoes of sound, re-echoes, mic on the mic thake, ekbar shobde gele ke ke, kothay kothay, echo. কোনো মানুষের শব্দটা ইকো হয় কানে, প্রতিধ্বনি হয়, রি ইকোস, একবার কেউ বললে এরকম ইকো করা মাইক আমি দেখেছি, মানুষের শব্দটা সেই রকম মনে হয় ফসফরাসের ক্ষেত্রে, রি ইকোস। অ্যান্ড হিউম্যান ভয়েস ইজ ডিফিকাল্ট টু হিয়ার, অন্য শব্দ গাড়ি ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, এদিক ওদিক শোনা যাচ্ছে, কিন্তু মানুষের কথা চট করে শোনা যায় না। দিস ইজ অলসো সিমটম অফ ফসফরাস। সো ফসফরাসের অনেক কিছু আরও বলা যায়, দিস আর দ্য মেইন সিমটমস অফ ফসফরাস। আমি যেগুলো বলার জন্যে পয়েন্ট আউট করেছিলাম আর এবার দেখিয়ে বলে দিচ্ছি। A great anti-syphilitic medicine, syphilitic medicine 3+, destructiveness, chilly patient, cough sheet, restlessness to the infinity, restlessness beshi, sheet beshi, syphilitic manifestation beshi, jala beshi, burning, khide beshi, appetite ravenous, pipasa beshi, সেক্স আর্জ বেশি, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, আইস ওয়াটার, আইসক্রিম এসব খাওয়ার টেন্ডেন্সি বেশি, বুদ্ধি বেশি, ইন্টেলিজেন্ট এনাফ, অ্যাপিয়ারেন্স ভালো, লাভলি অ্যাপিয়ারেন্স, ফিয়ারফুলনেস, প্রচণ্ড ভয়, একা থাকতে ভয়, অন্ধকারের ভয়, স্পেশাল সেন্সেস আর একই শব্দ, লাইট, এই সমস্ত খুব সেন্সিটিভ, লাইক বেলোডোনা, লাইক ওপিয়াম, লাইং অন লেফট সাইড অ্যাগ্রাভেটস, আর বলে ধরেনি, আর বলেছি হেমারেজিক ডায়াথেসিস, হেমারেজিক ডায়াথেসিস, অতি সহজে রক্ত বন্ধ হতে চায় না, দাঁত তোলার পরে অনেক দিন ধরে রক্ত পড়তে থাকে, মেয়েদের মেনস্ট্রুয়েশন প্রফিউস হয় অ্যান্ড রাইট, বলেছি ভার্টিগো, ভার্টিগো ফ্রম ভার্টিগো ফ্রম স্ট্রং ওডার। সো ফসফরাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, ইফ ইউ প্রেসক্রাইব ফসফরাস জুডিশিয়ালি অ্যান্ড র্যাশনালি অ্যান্ড করসপন্ডিং উইথ দি সিমটম টোটালিটি, দেখতে সুন্দর, বুদ্ধি বেশি, পিপাসা বেশি, ভয় বেশি, অন্ধকারের ভয় বেশি, বজ্রপাতে ফিয়ার অফ থান্ডারস্টর্ম, রডোডেনড্রন, সরিনাম,
সো সে চার্জ বেশি, খিদে বেশি, রাত্রেবেলা ঘুম থেকে উঠে খেতে চায়, জ্বালা পড়া বেশি, পিঠের দিকে জ্বালা বেশি করে, মানসিক অস্থিরতা বেশি, ছটফটানি ভাব বেশি, সিভিলিটিক টেন্ডেন্সি, ডিসক্রেশিয়া বেশি, রেস্টলেসনেস বেশি, ইউ মে থিঙ্ক অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড নেভার ফরগেট ইন ইউর লাইফ. সো দিস মাস্ট ফর টুডে, গুড নাইট অল অফ ইউ.